আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হল যে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমান আজকে বক্তৃতায় স্পষ্ট বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার এর প্রতি আমাদের শতভাগ সমর্থন রয়েছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার যে কাজটা করতে সক্ষম সেই কাজটাই যেন করে তা অতিরিক্ত কাজ যাতে না করে অতিরিক্ত কাজ করে যাতে আমাদের এই গণতন্ত্রকে এবং মানুষের ভোটাধিকারের যে প্রচেষ্টা সেটাকে যেন দীর্ঘায়িত না করে সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার যে দায়িত্বে তারা রয়েছে একটি বাংলাদেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এটার ভিতরে যেন সীমাবদ্ধ থাকে এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ এবং আরেকটি কথা যে বাংলাদেশে একটি নির্বাচনী প্লেইং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবার জন্য আমাদের নেতাকর্মীদের গত সতেরো বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে সমস্ত নেতাকর্মী মিথ্যা হয়রানিমূলক গায়াবী মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার না করলে কিন্তু লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না তৈরি হয় না আরেকটি কথা যে এই ফ্যাসিবাদী সরকারের দোসররা কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনার লুকিয়ে রয়েছে এবং সংক্রমণ সংক্রমণ করছে যার ফলে আপনি দেখছেন বাংলাদেশে মপ ভায়োলেন্স হচ্ছে বাংলাদেশে শিল্প কলকারখানাগুলোতে ভায়োলেন্স হচ্ছে পাহাড় অশান্ত হয়ে উঠছে সুতরাং আমরা এই সরকারের কাছে আশা করব যেহেতু এটা আমাদের সরকার যেন এই পতিত সরকার পলায়নকারী সরকার ফ্যাসিবাদ সরকারের সমস্ত দেশ দোসরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয় কোনো সাধারণ ক্ষমা তাদের জন্য প্রযোজ্য হবে না বছর যাব বিএনপির নেতাকর্মীদের যে আত্ম দেখ ষোলো বছর যাবার বাংলাদেশের মানুষের যে আত্মদেখ দেখ সেটি একটি গণতান্ত্রিক সরকার ফিরে পাবার অভিপ্রায় সেই গণতান্ত্রিক সরকার আজও পুনঃপ্রতিষ্ঠা লাভ করতে পারেনি গণতন্ত্রে উত্তরনের প্রাথমিক শেখ হাসিনার পতন ঘটেছে তাই আগামী দিনগুলোতে যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত আগামীর এই পথটা অনেক কন্টাক্ষাকিণ অনেক বন্ধুর এই কণ্টাকাকীর্ণ এবং এই বন্ধুর পথ পাড়ি দেবার বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের সদা সতর্ক থাকতে হবে সদা জাগ্রত থাকতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করে চূড়ান্ত হবে এটি দেশনায়ক তারেক রহমানের বার্তা গণতন্ত্রের জন্য আমাদের যে লড়াই জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সেই যতদিন পর্যন্ত বাংলাদেশ জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে ততদিন আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ